ভাবছো কোথায় এটা? এটা হলো ডিয়ার আর্ট স্টুডিও রাজারহাট। আমরা এসেছি আমি আর আমার মেয়ে দিদি নাম্বার ওয়ান অডিশন দিতে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি যেভাবে অডিশনে গেছি সেটাই তোমাদেরকে বলার জন্য এই ভিডিওটা করা। আর আমার এই ভিডিও দেখে যদি তোমরা পুরো উপকৃত হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। সবার মধ্যে প্রশ্ন জাগে যে আমরা দিদি নাম্বার ওয়ান অডিশনে চান্স কীভাবে পাবো। এর দুটো দুভাবে যাওয়া যায়, এক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারি আমরা, আর এক আমরা ইমেল মেসেজ করতে পারি। এবার বলি যে এবার নাম্বারটা কোথায় পাবো। নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আর নাম্বারটা একবার মুখে বলে দিচ্ছি। আমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করেছিল। নাম্বারটা হলো 9107072424। কী লিখতে হবে? নিজের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কোয়ালিফিকেশান, আর দিদি নাম্বার ওয়ানে কেন আপনি যেতে চান, আর সাথে দিতে হবে সুন্দর একখানা ছবি পাঠাতে হবে। আর দেখো আমি এই মেসেজটাই সেন্ড করেছিলাম। এই সেম কথাগুলোই লিখে আপনারা ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওরা আপনাদেরকে কল করে ডেকে নেবে। তবে আপনারা রেডি থাকবেন, তবে ডাকবেই আজ, মানে দুদিন পরেও কিন্তু আপনাদেরকে ডাকবে। আর তার সাথে একটা কথা বলি যে অডিশন দিতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না, আপনারা ফ্রি অফ কস্টেই অডিশন দিতে পারবেন, শুধু আপনারা মেসেজ করতে হবে। এরপর বলি অডিশন দিতে আপনারা যখন যাবেন তখন কী কী নিয়ে যেতে হবে সঙ্গে করে। এক কপি সুন্দর দেখে ছবি নিয়ে যাবেন, তবে ছবিটা একটু বড় দেখে নিয়ে গেলে খুব ভালো হয়। আর একটা নিয়ে যাবেন সাথে পেন। এই যে আমরা সোজা বেরিয়ে চললাম দিদি নাম্বার ওয়ান অডিশন দিতে। এবার রাস্তা থেকে আমরা যাচ্ছি, সামনে দেখতে পেলাম বিশ্ব বাংলা গেট, খুব সুন্দর লাগছিল দেখতে। জানি না কখনো যেতে পারবো কি না। রাস্তায় যেতে যেতে মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা খুঁজছিলাম খাবারের দোকান। ডমিনোজে ঢুকলাম, আমরা একটু পিৎজা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে এবার চলে গেলাম অডিশন দিতে। এই ফর্মটা নিতে গেলে আমাদেরকে ওরা যে নাম্বার থেকে আমাকে মেসেজ করেছিল বা আমাকে ফোন করেছিল সেটা গিয়ে ওদেরকে আমাকে দেখাতে হবে, তারপর আমাকে ওরা এই ফর্মটা দেবে। এই ফর্মটা ফিল আপ করতে গেলে আমাকে যেগুলো লিখতে হবে, জেলা, নিজের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস আর প্রফেশন, আর সাথে আর সবথেকে ইম্পর্টেন্ট হলো আমি নিজেকে কেন দিদি নাম্বার ওয়ান মনে করি, আর একটা পাসপোর্ট সাইজ ছবি ওখানে লাগিয়ে দিতে হবে। ফর্মটা সাথে নিয়ে ওয়েট করতে হবে, ওরা সিরিয়াল নম্বর অনুযায়ী আমাদেরকে ডেকে নেবে। দেখো সবাই অডিশনের জন্য বসে আছে। সিরিয়াল নম্বর অনুযায়ী অডিশন দিয়ে আসলাম। এবার বলি অডিশনে কী কী প্রশ্ন ধরা হয়। প্রথমেই বলেন নিজের সম্বন্ধে কিছু বলুন, তারপর যে প্রশ্নটা কমন সবাইকেই করে যে আপনি কেন নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করেন। কারণ বেরোনোর সময় দেখছিলাম দাদাগিরি শুট চলছিল। এবার তারপরে আমরা রাস্তায় যেতে যেতে ভাবলাম যে সামনেই তো আমাদের ইকো পার্ক পড়বে, তাহলে আমরা ইকো পার্ক একটু ঘুরে যাবো। আর ইকো পার্ক ঘুরলে তো আর ঘোরা শেষ হয় না, কারণ ইকো পার্ক এখনও আমরা যতবার গেছি এখনও পর্যন্ত পুরো কমপ্লিট করতে পারিনি। তা তোমরা যদি কেউ চাও ইকো পার্ক চলে এসে সারাদিন তোমরা টাইম কাটাতে পারবে, তবুও তোমরা এখানে বোর হবে না, কারণ এত সুন্দর সুন্দর দেখার জিনিস এখানে আছে যে তোমরা কখনোই বোর হবে না। আর একটা সঙ্গে বাচ্চা যদি থাকে তাহলে তো কোনো অসুবিধেই নেই। তাই আমরা ইকো পার্কের সামনে এসে দেখলাম পুরো ফাঁকা, কেউ নেই, ভেতরটাও পুরো ফাঁকা। রবিবার মনে হয় খুব ভিড় হয়, তাই সোমবার হয়তো পার্কটাকে ক্লিন করে। এবার আমরা সামনে বসলাম, বসে আমরা একটু ফটো তুলেছি, রিলস বানিয়েছি। তারপর এই করতে করতে মেয়ে খুব টায়ার্ড হয়ে গেছিলো। আর একটা কথা বলি, তোমাদের তো আশা করি আমি অডিশন সম্বন্ধে সবই জানিয়ে দিয়েছি, তবুও যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। টাটা।